প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আজকে আমরা তোমাদের অনুশীলনী 3.1 এর প্রথম পার্টের ক্লাসটা করছি, যেখানে সবগুলো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো এই অঙ্কগুলো রয়েছে। তো এগুলো তোমরা সপ্তম শ্রেণী থেকেই আসলে পেয়ে আসছো, তারপরেও করোনার কারণে আসলে পড়াশোনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে আমরা একটু এগুলো করাতে চাচ্ছি। তো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো এই অঙ্কগুলোতে প্রথমেই তোমাদেরকে একটা কথা আগে মাথায় রাখতে হবে, যেমন এই অঙ্কটা ছিল 2a + 3b। তো এটা যেমন কোশ্চেনে ছিল, যখন আমরা সমাধান করব এখানে প্রথম লাইনেই একটা কথা মনে রাখতে হয়, সেটা হলো পুরো অঙ্কটা তুলে এই লাইনেই তোমাকে ব্র্যাকেট দিয়ে এই হোল স্কোয়ারটা দিতে হয়। এই হোল স্কোয়ারটা মানেই হলো বর্গ, আর বর্গ নির্ণয় করো এটা সূত্রের সাহায্যেই অটোমেটিক হয়ে যাবে। তো আর যদি কেউ এইভাবে করো যে প্রথম লাইনটা অঙ্কটা যা ছিল তাই তুললে, তার পরের লাইনে সমান চিহ্ন দিয়ে তুমি স্কোয়ারটা দিলে, এটা অনেক স্যার কিন্তু ভুল ধরে এবং ভুল ধরা উচিত, কেননা এখানে আমরা এই যে সংখ্যাটা লিখলাম আবার সমান দিয়ে তার উপর স্কোয়ার দিলাম, এটার ভ্যালু বা মূল্যমান কিন্তু এক হবে না। যেমন আমরা হয়তো এখানে 5 লিখেছি, পরের লাইনে 5 স্কোয়ার দিলাম, তাহলে 5 আর 25, 5 স্কোয়ারে 25 হয়, এটা তো সমান না, অথচ আমরা সমান চিহ্ন দিয়ে ফেললাম। এই জন্য প্রথম লাইনটাই মনে রাখতে হয় যে যখন বর্গ নির্ণয় করো বলে অঙ্কটা তুলেই ওই লাইনেই ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিতে হয়, সেটা দুই পদী হলেও তাই, তিন পদী, চার পদী, যত পদী হোক না কেন। অথবা আরেকটা কাজ করতে হয় যে এত এর বর্গ হলো লিখে স্কোয়ার দেওয়া যায়। তো ওই ঝামেলা না নেওয়ার কারণেই আমরা বলছি যে প্রথম লাইনে তুলি হলে স্কোয়ার দিতে হবে। তো বর্গ নির্ণয়ের দুটো সূত্র আছে, একটা হলো প্লাসের বর্গের সূত্র, যেটা একদম বীজগণিতের প্রথম সূত্র বলা হয়। তো এইটা প্লাসের বর্গের সূত্রটা হচ্ছে স্কোয়ার প্লাস 2ab + b² আর এটার যে মাইনাসের বর্গের সূত্র আছে সেটা হবে এই 2ab-এর আগে জাস্ট মাইনাস হবে স্কোয়ার মাইনাস 2ab + b². আর এই জিনিসটা ভালো বুঝতে হবে যে কখনো আমরা স্কোয়ার বি স্কোয়ার পাশাপাশিও লিখতে পারি, মাইনাস 2ab-টা হয়তো কোনায় লিখলাম, কেননা ম্যাক্সিমাম অঙ্কে এই পাশ থেকেও যেমন এই পাশে যেতে হয়, আবার সরল অঙ্কগুলোতেই কিন্তু এই পাশ থেকে আবার এই পাশে আসতে হবে। সো কখনো যদি স্কোয়ার বি স্কোয়ার পাশাপাশি থাকে, 2ab-টা কোনায় থাকে, হ্যাঁ, তার আগে যদি মাইনাস থাকে, তাহলে এটা মানে যে আসলে এইটা লেখা যায়, এটা মাথায় রাখতে হবে। তো বর্গ নির্ণয় করার সময় এই ডিজাইন থেকে এই পাশের ডিজাইনটা লিখতে হয়, যেহেতু এটা প্লাসের, হ্যাঁ, তো আমরা এই দৃষ্টিকোণ থেকে দেখব। তো এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট যে ভুলগুলো করে যে এইভাবে এ স্কোয়ার লিখে দেয়, এটা কিন্তু হবে না। এখানে আসলে একটা করে জিনিস ছিল জন্যই এখানে আমরা ব্র্যাকেট ছাড়াই স্কোয়ারগুলো দিতে পেরেছি, কিন্তু এখানে ডাবল জিনিস আছে, এখানেও ডাবল জিনিস আছে। তো আমরা এই পুরোটাকেই, প্লাসের এই পুরো অংশটাকেই এ পড়তে হবে আর এটাকে বি পড়তে হবে। সো যখন আমরা সূত্রে দেখেছি যে এটার উপরে স্কোয়ার দিতে হয়, অর্থাৎ এ স্কোয়ার, তাহলে সেই স্কোয়ারটা কিন্তু এখন আমাকে এইভাবে ব্র্যাকেট দিয়ে দিতে হবে, যেহেতু এখানে দুটো জিনিস আছে। তো এই হলো এ স্কোয়ার, তারপরে প্লাস 2, এখানে আসলে অদৃশ্য একটা গুণন চিহ্ন আছে, ভিন্ন ভিন্ন চলক থাকলে গুণন হয়ে যায়, তো এইখানে সেটা আমাদেরকে দিতে হবে। এ মানে হচ্ছে আমাদের 2a, যেহেতু আমরা এই অংশটাকে এ পড়ছি, এটা বি, তাহলে সরি, সূত্রের 2 একটা আসবে, 2 ডট এ মানে হলো এই 2a, হ্যাঁ, ডট বি মানে হলো 3b, তাহলে এটা হলো আমাদের 2ab প্লাস, এখানে বলা ছিল যে বি স্কোয়ার, তো এখানে বি মানে যেহেতু এইটা, 3b, এইটা লিখে ব্র্যাকেট দিয়ে তার উপরে স্কোয়ার। এখন সিম্পলি স্কোয়ারগুলো থেকে বের করতে হবে আর মাঝখানে এই জায়গাটা গুণন করে নিতে হবে, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তো 2 স্কোয়ার করলে 4 হয়, আর এ স্কোয়ার পেলে এ স্কোয়ার হয়, আর মাঝখানে এটা গুণ করলে 3 × 2 = 6, 6 × 2 = 12, অর্থাৎ 12ab। তো এই একটা অবস্থা, যখন আমরা গুণন করে ফেলি তখন আর হচ্ছে যে ডট চিহ্নটা থাকে না, যেমন এরকম ছিল, কিন্তু এই জায়গায় বসানোর সময় না বসে আসলে ডটটা না দিলে 22 হয়ে যেত। এই জন্যে বুঝতে হবে যে সংখ্যা আর চলকের মাঝখানে কোনো চিহ্ন না থাকলে এটা গুণন ধরতে হয়, আবার ভিন্ন ভিন্ন চলকের মাঝখানে কোনো চিহ্ন না থাকলেও এটা গুণন ধরতে হয়। তো সিম্পলি এটা যদি আমরা স্কোয়ার থেকে বের করি, এখানে অনেকে যেমন 6 লেখে ভুল করে, আসলে 3-এর উপর স্কোয়ার মানে 3 × 3, অর্থাৎ এটা 9 হয়ে যাবে, আর বি স্কোয়ার পেলে এটা বি স্কোয়ার হয়ে যাবে। সো এখানে আর যোগ বিয়োগ করার কিছু থাকে না, সব বিসদৃশ পদ, এটাই আমাদের অ্যান্সার। এরপরে আমরা খ নম্বরে আসলাম। খ নম্বরে একটা ভগ্নাংশ ছিল, হচ্ছে x² + 2y² এটাও আমরা যখন খাতায় তুলবো এই প্রথম লাইনে তুলেই আমরা হোল স্কোয়ার দেবো। তো এটাও প্লাসের সূত্র, এই সূত্রটাই পড়ছে। তো স্কোয়ার বলা আছে, এটা পুরোটাই কিন্তু এ, সো অনেকে যেমন ভুল করে এটা দিয়েই ভাবে যে স্কোয়ার হয়ে গেল, তা না,
এখানে দেখো কোনো স্কোয়ার ছিল না, তো সূত্র অনুযায়ী এর উপর একটা স্কোয়ার আসে। সো এটা পুরোটাই যেহেতু এ, এ প্লাস এটা পুরোটাই বি, বি হোল স্কোয়ার, তারপর এই চেহারায় চলে আসলো। এখন আমরা ওইটার সমান এইটা লিখবো যে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ মানে হলো এক্স স্কোয়ার, তার উপর আবার একটা স্কোয়ার দিতে হবে, এই হলো এ স্কোয়ার প্লাস টু ডট এ মানে হলো এই আবারও এইটা এক্স স্কোয়ার টু এ, আর বি মানে হচ্ছে আমাদের এইটা টু বাই ওয়াই স্কোয়ার। তাহলে এই হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ বি মানে হলো টু বাই ওয়াই স্কোয়ার, তার উপরে ব্রাকেট দিয়ে তার উপরে একটা স্কোয়ার। এবার এক্স স্কোয়ারের উপরে স্কোয়ার হলে এটা ফোর পাওয়ার হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার ফোর। আর ভগ্নাংশের গুণন আমরা নিশ্চয়ই জানি যে পূর্ণ সংখ্যা যেগুলো এগুলো আসলে উপরে গুণ হয়, অনেকে যেমন এটা আবার কাটাকাটি করে এটা কিন্তু ভুল করবে, এটা দুটোই উপরের সংখ্যা। সো এটা গুণ হলে হচ্ছে ফোর এক্স স্কোয়ার, এটা বিভিন্নভাবে লেখা যেতে পারে, একটা লেখার প্যাটার্ন আছে এরকম যে ফোর আর এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, এটাও সত্য। তবে আমরা এইটা যদি উপরে দিয়ে দিই তাহলে এইভাবে লিখতে পারি যে ফোর এক্স স্কোয়ার, এই তিনটে উপরে চলে গেলো, ফোর এক্স স্কোয়ার বাই নিচে থাকলো ওয়াই স্কোয়ার, একই একই ডিজাইন। আর এইখানে এসে আমরা প্লাস এই টু এর স্কোয়ার করলে এটা ফোর হয়ে যাবে, আর এই ওয়াই স্কোয়ারটা কিন্তু স্কোয়ার পেলে নিচে ওয়াই টু দি পাওয়ার ফোর হয়ে যাবে, এখানে আমার যোগ বিয়োগ করার কিছু নেই। সো এটাই আমাদের হবে অ্যান্সার। তো নেক্সট আমরা হচ্ছে এটার গ নাম্বারে চলে যাই, এটা মাইনাসের অঙ্ক, ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স, আমরা গ নাম্বারে চলে আসলাম। আমরা আজকের পাঠে শুধু বর্গ নির্ণয়গুলোই করবো, একের সবগুলো। তো গয়ে ছিল ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স, ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স, এটাও আমরা খাতায় তুলেই এই প্রথম লাইনে হোল স্কোয়ারটা দিয়ে দেবো। তারপরে এটা আমরা দেখবো এই সূত্রে, মাইনাসের সূত্রে পড়েছে, এখন আমরা এইটাকে এ পড়বো, এটাকে বি, এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে সূত্রে বলা আছে এইটা যে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার মানে হবে ফোর ওয়াই লিখে ব্র্যাকেট দিয়ে তার উপরে স্কোয়ার, মাইনাস টু ডট এ মানে আবারও এইটা টু এ, আর বি মানে হচ্ছে ফাইভ এক্স টু এ বি, প্লাস বি মানে হলো আবারও ফাইভ এক্স তার উপরে স্কোয়ার। তো এবার এই ফোর স্কোয়ার পেলে এটা সিক্সটিন, অর্থাৎ ষোলো হয়ে যাবে, আর এটা ওয়াই স্কোয়ার হবে, আর এটা গুণ করলে চার পাঁচা কুড়ি, বিশ দুগুণে চল্লিশ, তো চল্লিশ। এটা একটু সাজিয়ে নিলে ভালো হয়, এক্স ওয়াই, ওয়াই এক্স লিখলেও কোনো ভুল ধরা যাবে না, তারপরে ওটা আসলে ফার্স্ট চলকটা আগে লিখতে হয়। আর এইখানে এসে আমরা ফাইভের স্কোয়ার করলে পাবো টোয়েন্টি ফাইভ, আর তার সাথে এক্স স্কোয়ার, এটাই সিম্পলি অ্যান্সার। তবে কেউ চাইলে এটা যদি আগে নিতে চাও নিতে পারো, এটাকে সেকেন্ড পজিশনে, এটা লাস্ট পজিশনে। সো এবার আমরা ঘ নাম্বারে চলে যাচ্ছি, ঘ নাম্বারে আছে হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই, ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই, এখানেও আমরা প্রথম লাইনে তুলেই হোল স্কোয়ারটা দিয়ে দিলাম। এখন এই মাইনাসের বর্গের সূত্রে পড়ে গেল এটা, এটা পুরোটাই এ আর এটা বি, তাহলে এই সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এটা সমান লেখা যায় এ স্কোয়ার, স্কোয়ার বলতে এটা পুরোটাই এ কেবল, হ্যাঁ, তার উপর একটা স্কোয়ার দিলাম, তাহলে এই ফর্মেটে আসলো, মাইনাস টু ডট এ মানে হলো ফাইভ এক্স স্কোয়ার, ডট বি মানে হলো ওয়াই টু এ বি, প্লাস এটা যেমন সিঙ্গেল রাশি আমরা স্কোয়ারটা এমনিও দিতে পারি, তবে আমরা আর একটা লাইন যেহেতু করবো ব্র্যাকেট দিয়ে দিলাম। তো এখানে ফাইভ স্কোয়ার পেলে হবে পঁচিশ, টোয়েন্টি ফাইভ, আর এটা কিন্তু এক্স টু দি পাওয়ার ফোর হয়ে যাবে, অনেকে এখানে ভুল করে আবার স্কোয়ার দেয়, এটা কিন্তু কাটা যাবে। সো এক্স স্কোয়ারের উপর স্কোয়ার, এটা ফোর পাওয়ার হবে, আর এটা পাঁচ দুগুণে দশ, আর এটা সিম্পলি ভিন্ন চলকের কোনো গুণন হয় না, ডাইরেক্ট ক্লোজ করে নিলেই হয়, টেন এক্স স্কোয়ার ওয়াই, আর এইটা জাস্ট ব্র্যাকেটটা ছেড়ে দিয়ে ওয়াই স্কোয়ার করে দিলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। এটা ছিল আমাদের ঘ নাম্বার। তো উম নাম্বারটা একটু বড় হবে, এটা তিন পদি, আমরা উপরেরগুলো একটু মিশিয়ে দিই, আমরা একের উম নাম্বারে আসলাম, যেটা তিন পদি রাশি, থ্রি বি মাইনাস ফাইভ ফাইভ সি উম, থ্রি বি মাইনাস ফাইভ সি, আর তার সাথে আছে মাইনাস টু এ, মাইনাস টু এ, এখানেও আমরা প্রথম লাইনে তুলেই ব্র্যাকেট দিয়ে হলে স্কোয়ারটা দিয়ে দেবো। তো এই তিন পদি রাশিগুলো দুটো নিয়মে করা যায়, একটা হলো এই দুই পদির সূত্রের সাহায্যে, আরেকটা আছে তিন রাশির বর্গের সূত্র, এটা অবশ্যই আসলে প্রয়োজন হবে, নিচের দিকে কিছু অঙ্ক আছে আমাদের যেগুলো প্রয়োজন হবে মান নির্ণয়ের অঙ্কে। তো তিন তিন রাশি তিন পদের বর্গের সূত্র হলো এটা যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান, প্রথমে সবার উপরে একটা করে স্কোয়ার আসবে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তারপরে প্লাস টু এ বি, এটা সূত্রই, প্লাস টু বি সি প্লাস টু এ সিও লেখা যাবে, সিএও লেখা যাবে, সমস্যা না।
তো এটাই হলো তিনটা পদ হলে তার বর্গ নির্ণয়ের সূত্র। তো এখানে একটা লক্ষণীয় যে এখানে কোনো মাইনাস নেই, সবগুলো প্লাস। তো আমরা যদি এই অঙ্কটা এই সূত্রের সাহায্যে করতে যাই, আমরা করে দেখাবো, হ্যাঁ, সেক্ষেত্রে এই মাইনাসগুলোকে আমরা ঢেকে নিয়ে করব। আমরা প্রথমে এই নিয়মটাই দেখাই যে হচ্ছে যে তিন পদী কোনো বর্গ নির্ণয় আমরা দুই পদীর সাহায্যে করব। সেক্ষেত্রে এখানে আমরা এই দুটাকে ব্যাখ্যানে করতে পারি, এই দুটাকে ব্যাখ্যানে করতে পারি, এই দুটাকে ব্যাখ্যানে করতে পারি। আমার হাতে অনেকগুলো অপশন, যেহেতু আমরা এ আর বি দিয়ে করব, তো এটা এ, এটা বি, এটা সি, তাহলে এই সূত্র দিয়ে করলে আসলে এরকম করতে হবে যে কোনো দুইটাকে একখানে করতে হবে। তো এই দুটাকে একখানে করলে এটা ফার্স্ট ব্র্যাকেটে থাকবে, আর এটা বাইরে রেখে টোটালটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ারটা দিতে হবে। কিন্তু এই দুটাকে একখানে করলে একটা সমস্যা আছে, সমস্যা কিছু না, সেই নিয়মটা না মানলে অঙ্ক হবে না, যে আমরা এই থ্রি বিটাকে যদি বাইরে রেখে এইখানে মাইনাস দিয়ে যদি এটাকে ব্র্যাকেটে একখানে করে নিই, তাহলে কিন্তু এই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, কেননা বন্ধনীর আগে কোনো মাইনাস ইনক্লুড করলে, যেমন সোজা কথা এই মাইনাস দিয়ে আবার গুণ করে আমি যদি আগের লাইনে ফেরত যেতে পারি তাহলে বুঝতে হবে ঠিক আছে, যেমন প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, এই নিয়মটা এখানে মাথায় রাখতে হবে। কিন্তু এই দুটাকেও একখানে নিলে কোনো সমস্যা নেই, থ্রি বি মাইনাস টু এ ফার্স্ট ব্র্যাকেট রেখে এটাকে বাইরে রেখে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার। তবে আমি যেটা সাজেস্ট করব সেটা হলো তিন পদীর কোনো বর্গ নির্ণয় তোমরা যদি এই সূত্রের সাহায্যে করতে চাও এটা ছাড়া, তাহলে সবসময় প্রথম দুটাকে একখানে করবে, তাহলে ওই মাইনাসের ওই সমস্যাটা থাকে না। সো থ্রি বি মাইনাস ফাইভ সি এটা একখানে করে নিলাম, আর মাইনাস টু এটা বাইরে রাখলাম, আর এখন এই হোল স্কোয়ারটা কিন্তু এখানে দিলে কেউ পাবে না, শুধু এ পাবে, তো টোটালটাকে পেতে হবে। সো পুরোটাই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার উপর এই স্কোয়ারটা দিতে হবে। এখন আমরা এই অংশটা যেটা আছে এটাকে মনে মনে এ পড়বো, আর এই চিহ্নটার উপরেই ডিপেন্ড করবে যে প্লাস না মাইনাস কোন সূত্রে যাবে। সো এটা যদি এ হয়, এ মাইনাস এটা বি হোল স্কোয়ার, এই প্যাটার্নে আছি আমরা। সো এখন এই ডিজাইনে লিখবো স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। সো এ মানে যেহেতু এই পুরোটা, তাহলে এ স্কোয়ার মানে কী হবে, দেখো থ্রি বি মাইনাস ফাইভ সি, এই পুরোটার উপর স্কোয়ার দিলে তখন আমরা বলতে পারবো যে হ্যাঁ এ স্কোয়ারটা হয়েছে। তারপরে মাইনাস টু এ বি মাইনাস টু ডট এ মানে আবারও এটা, এটা অবশ্যই ব্র্যাকেটেই রাখতে হবে, প্লাস মাইনাস যুক্ত রাশিকে কিছু দিয়ে গুণ দিতে গেলে প্লাস মাইনাস যুক্ত রাশিটা ব্র্যাকেটে রাখতে হয়। তো টু এ ডট এটার ব্র্যাকেট লাগবে না, টু এ বি, তো এই এই পর্যন্ত হয়ে গেল, সরি, প্লাস তারপরে আছে বি স্কোয়ার, অর্থাৎ বি মানে হলো টু এ, এটা যেহেতু ডবল রাশি ব্র্যাকেট দিয়ে তার উপরে স্কোয়ারটা দিতে হবে। এখন যে কথাটা সেটা হলো এই তিন পদী বর্গ নির্ণয়গুলো যদি আমরা দুই পদী সূত্রের সাহায্যে করি তাহলে দুইবার সূত্রে পড়ে, যেমন এখানে একবার পড়লো সেটা এই চিহ্নের উপরে প্লাস না মাইনাস, আর এই জায়গায় এসে আবারও সূত্রে পড়লো। এখন বলতে পারো কীভাবে বুঝবো সূত্রে পড়লো, এটা কিন্তু ভুল প্রশ্ন, কেননা মাঝে ব্র্যাকেটের ভিতরে প্লাস মাইনাস যুক্ত কিছু আছে তার উপর স্কোয়ার আছে, এটা মানে কখনোই এটা না যে এর উপরও একটা স্কোয়ার দিই এর উপরও একটা স্কোয়ার দিই, এটা কিন্তু ভুল থিওরি, কেননা প্লাস মাইনাস দিয়ে উপরে হোল স্কোয়ার থাকলে সেটা প্লাস হলে প্লাসের বর্গের সূত্রের মাধ্যমে বের করতে হয়, আর মাইনাস হলে মাইনাসের বর্গের সূত্রের মাধ্যমে বের করতে হয়। সো এখানে এখন আমরা এইটাকে এ মনে করবো আর এটা বি, তো এবারও মাইনাসের সূত্রে পড়লো এ মাইনাস বি হোল স্কোয়ার, তো এখানে আসবে হচ্ছে এ স্কোয়ার মানে থ্রি বি মাইনাস টু ডট এ মানে হলো থ্রি বি ডট বি মানে হচ্ছে ফাইভ সি, তো এইটার কাজ ওকে হয়ে গেল, টু এ বি হলো প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে আবারও ফাইভ সি তার উপরে এ স্কোয়ার, এই কেবল আমরা এইটার কাজ ওকে করলাম। এখন এই দিকের এগুলো কিন্তু আছেই, তো এইখানে গুণ করতে গিয়ে অনেকেই ভেজাল করে, কেননা এইটা এটা এর সাথে এটা গুণ করতে হয়, তো আমি যেটা সাজেস্ট করবো এই ব্র্যাকেটের বাইরে যে দুটো আছে এই দুটো তোমরা আগে গুণ করে নাও, তো মাইনাসটা দিয়ে আমরা দুই দুগুণে চার অর্থাৎ ফোর এ মাইনাস ফোর এ, আর এই গুণনটা ব্র্যাকেটটা আমরা রেখে দিয়ে নেক্সট লাইনে পরের লাইনে আমরা এটা করব, তাহলে ভুলটা কম হওয়ার চান্স আছে। তো এইখানে এটাকে আমরা স্কোয়ার থেকে বের করে দিই, এটা টু স্কোয়ার পেলে ফোর হবে, আর এর উপর স্কোয়ার দিলে এটা এ স্কোয়ার। নেক্সট আমরা এটাকে স্কোয়ার থেকে বের করলে নাইন বি স্কোয়ার, আর এটা আমরা গুণ করি তিন পাঁচা পনেরো, পনেরো দুগুণে তিরিশ বিসি, তো মাইনাস থার্টি বিসি, আর এটা ফাইভ স্কোয়ার পেলে টোয়েন্টি ফাইভ পঁচিশ, আর এটা সি স্কোয়ার, আর এই জায়গাটা এখন আমরা গুণ করব। অনেকে আবার ডালে চালে খিচুড়ি করে গুণ করে তিন পাঁচা পনেরো চার পনেরো ষাট এ বিসি, এটা কিন্তু ভুল গুণন, তোমরা সপ্তম শ্রেণীতে এই গুণনগুলো শেখানো হয়েছে, ফার্স্টে এটার সাথে এটা গুণ হবে তারপরে এটার সাথে এটা, সো এটা প্লাস মাইনাসে মাইনাস, আর তিন চারা বারো এ বি, আর যখন এইটা আমরা গুণ করব মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর চার পাঁচা কুড়ি দিয়ে আমরা এ সি বা সি এ লিখতে পারি, আর এখানে হচ্ছে ফোর এ স্কোয়ার যা ছিল তাই, তো সিম্পলি এটাই আমাদের অ্যান্সার, কেননা এখানে আর যোগ বিয়োগ করার মতো আসলে থাকে না, কেননা যোগ বিয়োগ থাকলে আসলে এখানেই থাকতো। তো এইভাবেই তিন পদীগুলো হচ্ছে যে দুই পদীর সূত্রের সাহায্যে করা যায়।
তবে এই অঙ্কটাই আমরা এখন দেখাতে চাচ্ছি এই সূত্রের সাহায্যে কিভাবে আমরা করব। তো আমরা অ্যান্সারটা জাস্ট রেখে দেব মিলানোর জন্য যে একই উত্তর হয়েছে কিনা, অবশ্যই করা ঠিক থাকলে একই উত্তর হবে। তো এটা আমরা এটা হচ্ছে দ্বিতীয় নিয়ম, অর্থাৎ তিন পদীর যে সূত্রটা আছে এটা এই এই সূত্রের সাহায্যে আমরা করছি। তো প্রথমে তুলেই আমরা যেমন আছে সেইভাবে একটা আগে হোল স্কোয়ারটা দিয়ে নেব। নেক্সট আমি যদি এই তিন পদী সূত্রের সাহায্যে করি তাহলে এই সূত্রে দেখো সবগুলো প্লাস ছিল, তো এখানে যে কটাই মাইনাস থাক না কেন সেগুলো ঢেকে নিতে হবে। তো মাইনাস ঢেকে নেওয়ার বুদ্ধি হলো এরকম যে থ্রি বি আর এটা ডাটের মাথায় প্লাস করে দিয়ে মাইনাসটাকে এইভাবে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করে নেওয়া, তারপরে এই মাইনাসটাকে আমরা এইভাবে প্লাস দিয়ে এটা মাইনাসটা ভিতরে ঢেকে নেবো, কেননা মূল অঙ্কটা ঠিক থাকতে হবে। যেমন এটা যদি তোমরা গুণ করো প্লাস মাইনাসে মাইনাস, এই যে ঠিক আছে প্লাস মাইনাসে মাইনাস ঠিক আছে। এখন এই হোল স্কোয়ারটা দিতে গেলে টোটালটাকে সেকেন্ড ব্র্যাকেটে আবদ্ধ করে হোল স্কোয়ারটা দিতে হবে। এখন আমরা এইটাকে পুরাটাকে যদি এ পড়ি, আমরা এই সূত্রের সাহায্যে ম্যাচিং করব, এ প্লাস বি মানে কিন্তু একদম মাইনাস সহ ধরতে হবে মাইনাস ফাইভ সি, প্লাস সি মানে হলো মাইনাস টু এ, তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এই সূত্রে গেল। এখন আমরা এই প্যাটার্নে লিখলেই বর্গটা হয়ে যাবে, এটা অনেক সোজা নিয়ম। তো সেক্ষেত্রে আমাদের সূত্রে বলা আছে এ স্কোয়ার, অর্থাৎ এটা টোটালটা হলো এ, তার উপর স্কোয়ার দিলাম, তারপরে বলা আছে প্লাস বি স্কোয়ার, তো বি মানে কিন্তু ফাইভ সি, হ্যাঁ তার উপরে স্কোয়ার, এই হলো বি স্কোয়ার, প্লাস এটা পুরোটাই সি যেহেতু বলা আছে প্লাস সি স্কোয়ার, তাহলে মাইনাস টু এ তার উপরে স্কোয়ার, আমরা এই পর্যন্ত ওকে হয়ে গেলো। তারপরে প্লাস টু এ বি করবো, টু ডট এ মানে হচ্ছে আমাদের থ্রি বি, ডট বি মানে ফাইভ সি, মাইনাস থাকার কারণে এটা ব্র্যাকেটে রাখতে হবে ফাইভ সি। তো আমরা টু এ বি করলাম, এবার আমরা টু বি সি করবো, প্লাস টু ডট বি মানে হচ্ছে মাইনাস ফাইভ সি, আর সি মানে হচ্ছে মাইনাস টু এ। তো এই হলো টু বি সি, আর লাস্টে আছে প্লাস টু সি এ। সো আমরা এটা করি যে টু ডট এ সি বা সি এ একই জিনিস, আমরা এটা আগে লিখছি সি এ মাইনাস টু এ, এটা হলো আমাদের সি এর মান, আর এর মান হলো থ্রি বি, এটা আমরা নিচে লিখলাম। তো এই এই লাইনে আমরা অ্যান্সার পেয়ে যাব, অর্থাৎ থ্রি স্কোয়ার পেলে হবে নাইন, আর এটা তার সাথে বি স্কোয়ার। আর এটা তোমাদের সবসময় মনে রাখতে হবে মাইনাসের উপর কোনো জোর পাওয়ার থাকলে, অর্থাৎ দুই চার ছয় আট এগুলো প্লাস হয়ে যায়, কিন্তু বিজোর পাওয়ার যদি থাকে থ্রি ফাইভ সেভেন তাহলে মাইনাস আসে। সো আগে কিন্তু গুণ করা যাবে না যে প্লাস মাইনাসে মাইনাস করি, আগে এটাকে পাওয়ার থেকে বের করতে হবে। সো মাইনাসের উপর স্কোয়ার পাওয়ার কারণে এটা প্লাস হয়ে গেল, তারপরে এটা প্লাসে প্লাসে প্লাস, আর ফাইভ স্কোয়ার পেলে হবে পঁচিশ আর সি স্কোয়ার, আর এই মাইনাসের উপর স্কোয়ার পড়লে এটাও প্লাস হয়ে যাবে, তারপরে এটা প্লাসে প্লাসে প্লাস, টু স্কোয়ার পেলে হবে ফোর আর এটা এ স্কোয়ার। আর এই জায়গাগুলো আমরা সাবধানে গুণ করব, যেহেতু মাইনাস আছে এর উপর কিন্তু কোনো স্কোয়ার নাই যে প্লাস হয়ে যাবে। সো এর আগেও প্লাস আছে ঠিক আছে, আসলে প্লাস প্লাস গুণ করার প্রয়োজন হয় না, এটা যেহেতু প্লাসই থাকে, কিন্তু জাস্ট একটা প্লাসের সাথে আমরা এটা কাউন্ট করলেই হয়ে যাবে যে প্লাস মাইনাসে মাইনাস। আর সংখ্যাগুলো গুণ করলে তিন পাঁচা পনেরো, পনেরো দুগুণে তিরিশ, বিসি বিসি, আর এখানে যেহেতু দুইটা মাইনাস আছে দুইটা মাইনাস গুণ করলে কিন্তু প্লাস হয়ে যায়, মাইনাসে মাইনাসে প্লাস, আবার এর সাথে প্লাসে প্লাসে প্লাস, আর পাঁচ দুগুণে দশ, দশ দুগুণে বিশ সি এ, আর এখানে একটা মাইনাস যেহেতু আছে এটা প্লাস মাইনাসে মাইনাস হবে, আবার এর সাথে গুণ করলে মাইনাসই চলে আসবে। সো তিন দুগুণে ছয়, ছয় দুগুণে বারো এ বি। এবার আমরা আগের নিয়মে যেটা করেছিলাম তার সাথে উত্তরগুলো মিলাবো, জাস্ট দেখো রিঅ্যারেঞ্জিং এলোমেলো একটা অবস্থা, বরং তিন রাশি সূত্রের সাহায্যে করলে এটি কিন্তু আরও আমি বলবো যে সাজানো থাকে। এই যে পাওয়ারগুলো আগে লিখতে হয়, লিখতেই হয় তা না, লিখলে ভালো হয়। সো আমরা জাস্ট চিহ্ন সহ মিলাবো, এই যে নাইন বি স্কোয়ার টোয়েন্টি ফাইভ সি স্কোয়ার প্লাস, এই যে প্লাস ফোর এ স্কোয়ার, এই যে মাইনাস থার্টি বি সি, এই যে তারপরে প্লাস টোয়েন্টি সি এ, এই যে এ সি বা সি একই বিষয়, আর মাইনাস বারো এ বি, পুরোটাই চলে আসছে। সো যে কোনো এক নিয়মে আমরা করতে পারি। তো এই ছিল আমাদের উম নম্বর। এবার আমরা চ নম্বরে যাব, চ নম্বরেও এরকম তিন পদী আছে। সো এটা আমরা দুইটা নিয়মে না দেখিয়ে আমরা দ্বিতীয় নিয়মটাই দেখাই, যেটা তিন রাশির বর্গের সূত্রের সাহায্যে, এটাই বেশি আমার কাছে মনে হয় জিজি। তো চ নম্বর, এ এক্স মাইনাস বি ওয়াই, আমরা প্রথম লাইনে তুলেই হলে স্কোয়ার দেবো, এ এক্স মাইনাস বি ওয়াই মাইনাস সিজেন্ট, এইটার বর্গ নির্ণয় বলা হয়েছিল। সো আমরা এই সূত্রের সাহায্যে যদি করি তাহলে আমরা এই মাইনাসগুলো আগে একটু ঢেকে নেব, ব্র্যাকেটের ভেতর ঢুকিয়ে নেব এইভাবে। হ্যাঁ, তো
মাইনাস সিজেড, তারপরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরের সেই হোল স্কোয়ারটা দিয়ে দিলাম। এবার আমরা এটাকে এ হিসেবে পড়বো, আর এটাকে মাইনাস সহ বি, আর এটা সি, তাহলে এই সূত্রে পড়লো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তো এটা সমান যা যা বলা আছে আমরা তাই করব, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এটা বি, তার উপরে স্কোয়ার প্লাস বলা ছিল সি স্কোয়ার অর্থাৎ মাইনাস সি জেড, তার উপরে স্কোয়ার প্লাস বলা ছিল টু এ বি, তাহলে টু ডট এ মানে হলো এইটা, আর মাইনাসগুলো ব্র্যাকেটেই রেখে দিয়ে করতে হয় টু এ বি। তো আমরা সূত্রগুলো রেখে দিই, এদিকে লিখি টু এ বি হলো প্লাস টু, তোমরা লাইনে লিখে যাবা টু বি সি, তো বি মানে হচ্ছে এইটা আর সি মানে হচ্ছে আমাদের মাইনাস সি জেড, তারপরে ছিল প্লাস টু সি এ বা এ সি, প্লাস টু সি মানে হচ্ছে আমাদের মাইনাস সি জেড, হ্যাঁ, আর এ মানে হচ্ছে এ এক্স। আমরা সূত্রগুলো রাখার জন্য এদিকে লিখলাম। তো নেক্সট লাইনে আমরা উত্তর পেয়ে যাব, এটা স্কোয়ার করলে দুইজনই পাবে এ স্কোয়ার এক্স স্কোয়ার, আর মাইনাসের উপর জোর পাওয়ার থাকলে এটা প্লাস হবে, তো এটা প্লাসে প্লাসে প্লাস, আর এটা হবে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটাও প্লাস হয়ে যাবে, সো এটা থাকবে হলো সি স্কোয়ার জেড স্কোয়ার। আর এই জায়গাটা আমরা গুণ করলে এখানে যেহেতু মাইনাস আছে তাহলে এটা প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, হ্যাঁ মাইনাস, আর এটা একটু এবিসিডি সিরিয়ালে লেখলে ভালো লাগে দেখতে, এ বি, এগুলো কোনো ভুল নেই, তারপরেও এ বি এক্স ওয়াই। নেক্সট আমরা এই জায়গাটা যখন গুণ করব, মাইনাসে মাইনাসে প্লাস, আবার প্লাসে প্লাসে প্লাসই আসবে, আর টু, তারপরে এবিসিডি সিরিয়ালে লেখলে এখানে বি সি ওয়াই জেড, আর এইটা যেটা ছিল এইটা এই যে মাইনাস ছিল, সো এটা প্লাস মাইনাসে মাইনাস হয়ে পড়বে মাইনাস টু। আমরা যদি এটা এবিসিডি সিরিয়ালে দেই তাহলে এ সি এক্স জেড, তো সিম্পলি এটাই কিন্তু আমাদের হচ্ছে যে অ্যান্সার। হ্যাঁ, তো আমরা একটু চেক করে নিই টু সি এ, হ্যাঁ ওকে, এটা ছিল আমাদের চ নাম্বার। এরপরে আমরা হচ্ছে আরও দুটো অঙ্ক রয়েছে, আমরা স নাম্বারে যাব। স নাম্বারে আসলে চারপদী অঙ্ক, তো চারপদীর আলাদা কোনো সূত্র নেই, আমরা এটা হচ্ছে যে এই নিয়ম এই আগের নিয়মেই করতে পারি, চারপদীর আলাদা কোনো সূত্র নেই। ছ নাম্বার, ছ নাম্বারে যেটা ছিল টু এ, টু এ প্লাস হলো থ্রি এক্স, থ্রি এক্স মাইনাস টু ওয়াই মাইনাস ফাইভ জেড, তো এখানেও আমরা প্রথমেই তুলেই হোল স্কোয়ারটা দিয়ে দিলাম। হ্যাঁ, নেক্সট আমরা যেটা করব, আমরা যদি এই নিয়মে করতে চাই, হ্যাঁ তো এই নিয়মটাই ভালো হবে, এখানে এই দুটোকে আমরা একখানে করব আর এই দুটোকে একখানে করব, তাহলেই হয়ে যাবে। সো আমরা টু এ প্লাস থ্রি এক্স এই দুটোকে একখানে করে নিলাম, আর এই দুটোকে একখানে করলে বাইরে মাইনাস রেখে যেহেতু বন্ধনী দেওয়া হচ্ছে সাইনটা চেঞ্জ হয়ে যাবে টু ওয়াই প্লাস ফাইভ জেড, সবসময় প্রিভিয়াস লাইনে ফেরত যাবে, যদি যাওয়া যায় তাহলেই বুঝতে হবে যে অঙ্কটা ঠিক আছে, যেমন প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। হ্যাঁ, তো এখন এই হোল স্কোয়ারটা আমরা টোটালি সেকেন্ড ব্র্যাকেটটার উপর দিয়ে এইভাবে দিয়ে দিলাম। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এটা টোটালটাকে আমরা এ মনে করব, মাইনাস এটাকে বি মনে করব, তাহলে এই সূত্রটাই আমরা দেব যে এ মাইনাস বি হোল স্কোয়ার। তো সেই সূত্রে আমার বলা আছে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, স্কোয়ার মানে কি পুরোটার উপরই স্কোয়ার দিতে হবে, অর্থাৎ টু এ প্লাস থ্রি এক্স তার উপর স্কোয়ার। তো আমরা এই অংশে আসলাম যে স্কোয়ার মাইনাস টু ডট এ মানে হচ্ছে আবারও এই পুরোটা টু, এই হলো এ, ডট ছিল বি, বি মানে এটা অর্থাৎ টু ওয়াই প্লাস ফাইভ জেড, তাহলে টু এ বি, হ্যাঁ প্লাস বলা ছিল কি বি এ স্কোয়ার, অর্থাৎ বি মানে হলো টু ওয়াই প্লাস ফাইভ জেড, হ্যাঁ তার উপর স্কোয়ার। এখন আমরা দুইটা প্রান্তে দেখতে পাচ্ছি যে আবারও সূত্রে পড়েছে, কেননা আগেও আমরা বলেছি যে প্লাস মাইনাস দিয়ে উপরে হোল স্কোয়ার থাকা মানে এটা বর্গের সূত্র ছাড়া বাইরে বের করা যাবে না, সো সেই জায়গাগুলো আমরা সূত্রে ফেলাই। এখন আমার এটা এ, এটা বি, এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এই সূত্রে পড়ে গেছে, অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু ডট এ মানে হচ্ছে টু এ, ডট বি মানে হলো থ্রি এক্স, প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে থ্রি এক্স তার উপরে স্কোয়ার। আর মাঝে একটা কাজ আছে যে এই টু এটা এটা এগুলোর মধ্যে গুণন আছে, তো এই গুণনগুলো একবারে আসলে কঠিন লাগবে, এই বাইরের মাইনাস টুটা তোমরা রেখে দাও, রেখে দিয়ে একটা টোটাল ফার্স্ট ব্র্যাকেট দিয়ে গুণনটা করো। তো এই গুণনটা করতে গিয়ে অনেকে উল্টাপাল্টা করে, একবার এটা দিয়ে এটা, আবার এটা দিয়ে এটা, এটা না,
এটাকে বলে গুণ্য আর এটাকে বলা হয় গুণক। তো গুণকের প্রথম পদ দিয়ে যখন গুণ করবে, এটা একবার এটা আবার এটা দিয়ে এটা, এটা যখন শেষ হবে তারপরে এটা দিয়ে এটা, এটা দিয়ে এটা, এটা একটা সিস্টেম থাকে ভালো। সো আমরা এটা আর এটা যদি গুণ করি তাহলে 2 × 2 = 4, এ আর ওয়াই গুণ করলে এ ওয়াই, এটা আর এটা গুণ করলে প্লাসে প্লাসে প্লাস, 3 × 6 = 6, তাহলে 6xy, এটা ওকে হয়ে গেল। এখন এইটা দিয়া এইটা, সো প্লাসে প্লাসে প্লাস, 5 × 10, 10 এজেন্ট। হ্যাঁ, আর এইটা যখন গুণ করব প্লাসে প্লাসে প্লাস, 3 × 5 = 15, 15 xz বা zx আমরা যে কোনো একটা লিখতে পারি। এই আমরা এটা ক্লোজ করে দিলাম, আর এই -2 দিয়ে যেটা গুণ ছিল এটা আমরা নেক্সট লাইনে করব, এটাই বুদ্ধিমানের কাজ হবে। তো আমরা একটু চেক করে নিই গুণনটা ঠিক আছে কিনা। এজেড 3 × 5 = 15 এক্সেড, ওকে। আর এটা আবারও বর্গের সূত্রে ফেলতে হবে, এটা এ, এটা বি, সো প্লাসের বর্গের সূত্রে গেছে এটা। তো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বড় সড় অঙ্ক। তো এবারই হয়ে যাবে, এটা স্কোয়ার থেকে বের করলে হবে 4a² আর এটা গুণ করলে 3 × 6, 6 × 12, 12ax, আর এটা স্কোয়ার থেকে বের করলে হবে 9x². এখন এই 2 দিয়ে আমরা ভিতরে সবাইকে গুণ করে দেবো, আবার মাইনাসও আছে, সো প্লাস মাইনাসে মাইনাস, 4 × 8 এ ওয়াই, সবার সাইন চেঞ্জ হয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাস, 6 × 12 এক্স ওয়াই, এইটা গুণ করলে হবে প্লাস মাইনাসে মাইনাস, 10 × 20 এ জেড, এটাও প্লাস মাইনাসে মাইনাস, 15 × 30 এক্সজেড, আর এগুলো আমরা স্কোয়ার থেকে বের করে দেবো, এটা হবে 4y², এটা গুণ করে দেবো, 5 × 10, 10 × 20 ওয়াই জেড, আর এটা স্কোয়ার থেকে বের করলে হবে 25, আর তার সাথে জেড স্কোয়ার। এই ফাইনালি পুরো জিনিসটাই হবে আমাদের অ্যান্সার, এখানে আসলে যোগ বিয়োগের আর কোনো সুযোগ নেই, সো এত বড় অ্যান্সার। নেক্সট আমরা লাস্ট, একেবারে লাস্ট অঙ্কে চলে আসছি, যেটা আসলে সংখ্যা দিয়েছিল 1007 বর্গীয় নাম্বার, তো আমরা সেটা এখন দেখি। নেক্সট পার্টে আমরা সরল অঙ্কগুলো করব, 2 নম্বরের বর্গীয হল 1007, 1007, এখানেও আমরা তুলে আগে হলে স্কোয়ার দেব। তো এইটা যেটা করতে হবে, যে এটা আমরা সূত্রে যেহেতু জানি যে দুইটা সংখ্যায় নিয়ে আসতে হয় সূত্রে ফেলতে গেলে, সো এখানে বলতে পারো 4টা সংখ্যা আছে, তা না, এগুলো তো আসলে অঙ্ক, পুরোটা মিলে 1টা সংখ্যা, সো একে বিভিন্নভাবে ভাঙানো যেতে পারে। যেমন আমরা যদি বলি যে হচ্ছে 1000 + 7, মানে মূল জিনিসটা ঠিক থাকতে হবে। আবার আমি যদি বেশিও নিয়ে ফেলি যে 2000, হ্যাঁ, তো আমরা 2000 থেকে যদি দেখি যে কত মাইনাস করলে 1007 হবে, সো এটা আমি আগে বের করে নিই, 3, 9, 9, তো আমি যদি দেই যে 2000 - 993, দেখি আমরা বিয়োগ করে, 3 আছে 10 হবে 7, হাতের এখানে 10, 10 আছে, মিলে গেল 0, মিলে গেল 0, হাতের 1, হ্যাঁ, যদি আমরা এইভাবেও ভাঙাই যে 1007-এর বদলে কিন্তু এটা লেখা যায় যে 2000 - 993, কেননা এটা বিয়োগ করলে মূল জিনিসটা ঠিক থাকে, আবার এটাও লেখা যায়, যে কোনোটা দিয়ে লিখলেই অঙ্ক হয়ে যাবে, সমস্যা না। তবে আসলে বর্গ করতে গেলে একের পরে শূন্য আলা রাশি আনলে মুখে মুখে করা যায়, কেননা এর স্কোয়ার করলে হবে, একের স্কোয়ার একই হবে আর ডাবল হয়ে যায়, 3টা শূন্য থাকলে 6টা শূন্য দিতে হবে, সো এটা একটু সুবিধাজনক হয়। সো আমরা এটা যে কোনোভাবে ভাঙতে পারি, আমরা এটি নিলাম যে 1000 + 7। এখন এই যে 1000-টা আমরা এর কাজ করবে, এটা বির কাজ করবে, সো প্লাসের সূত্রে চলে গেলো, আর আমরা যেটা 2000 দিয়ে দেখালাম, তোমরা যদি সেইভাবে ভাঙো তাহলে সেটা মাইনাসের সূত্রে ফেলতে হবে, ফাইনাল অ্যান্সার কিন্তু একই হবে, কোনোটাই সমস্যা না। সো আমরা যদি এখন প্লাসের বর্গের সূত্রটাই ফেলি, তাহলে এটা আমার এ হলে এটা হবে এ স্কোয়ার প্লাস 2.a, মানে হবে এটা 2a.b প্লাস বি স্কোয়ার। তো এই যেটা বলছিলাম যে একের স্কোয়ার করলে এক হয়, এটা অযথা 1000 × 1000 করার কোনো প্রয়োজন নেই, আর এই এখানে ডবল শূন্য হয়, 2টা থাকলে 4টা, 3টা থাকলে 6টা, 3টা যেহেতু ছিল 1, 2, 3, 4, 5, 6, আর এই মাঝে এটা গুণ করতে হবে, 7 × 14, 14 × 1000 মানে হচ্ছে 14000, আর এটা 7² 49, 49, এখন যেগুলো আমরা এতক্ষণ চলক দিয়ে করলাম সেগুলো আসলে কোনো যোগ বিয়োগ ছিল না, আর এগুলো দেখাই যাচ্ছে যে সংখ্যা, এগুলো সদৃশ পদ, এগুলো যোগ থাকলে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ, এটা করে দিতে হবে। সো আমরা যদি এটা যোগ করি তাহলে 9, এটা 4, 4, তারপরে এখানে 0, 0, 4,
ফোর তোমরা ক্যালকুলেটারই করে ফেলতে পারবো, ওয়ান তো এদিকে শেষ, আর এখানে টেন টেনই নামবে। সো যদি ক্যালকুলেটারে তোমরা এটাও করো যে 1007-এর যদি ডাইরেক্ট স্কোয়ার করো, 1007 × 1007, তাহলে ফাইনাল এটি অ্যান্সার আসবে। তো এটি ছিল আমাদের আজকের প্রথম পার্ট। দ্বিতীয় পার্টে আমরা ইনশাল্লাহ সরলগুলো করব এবং ধাপে ধাপে বাকি অঙ্কগুলো আমরা শেষ করব। তবে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওতে লাইক করবে, কমেন্ট করবে, কেননা ভিডিও করা অনেক কষ্টের কাজ নিঃসন্দেহে। তো তোমাদের কাছে আমরা এইটুকু চাইতেই পারি। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।